যুবক আর যুবতী গুলো জাহান্নামে বেশি যাওয়ার কারণ হলো যুবক আর যুবতী গুলো জিনার মধ্যে বেশি, সরাসরি জিনাই না হলো মোবাইলের জিনা চলছে, ঠিক কিনা বলেন? রাত 12টা 2টা 3টা বাজে মোবাইলে জিনা চলেন। হে যুবক, হাতে ধরি পায়ে ধরে আল্লাহর কসম করে বলি মোবাইলে জিনা বন্ধ করো, পরকিয়া বন্ধ করো। যুবক আল্লাহর কসম করে বলি নামাজ পড়ো, কিন্তু জাহান্নামে তোমার যাওয়া লাগবে। কিয়ামতের ময়দানে অনেক যুবকের যুবতীর পেটে আল্লাহ তাআলা জিনার বাচ্চাটা ঢুকিয়ে দেবেন, যুবতীর পেটেও জিনার বাচ্চা হবে, যুবকের পেটেও জিনার বাচ্চা হবে। কিয়ামতের ময়দানে আস্তে আস্তে পেট ফুলতে থাকবে। অ যুবকের যুবতী যারা চুটিয়ে চুটিয়ে প্রেম করো, শোনো, গভীর রাত্রে যারা চ্যাটিং করো ফেসবুকে, আল্লাহর কসম করে বলে যুবক তোমার মৃত্যু কখন হয় তুমি কিন্তু কল্পনা করতে পারবে না। কিয়ামতের ময়দানে কেউ দেখো আর কেউ না দেখো, কিয়ামতের ময়দানে জিনাকার যুবকের যুবতীর পেটের মধ্যে জিনার বাচ্চা ঢুকিয়ে দেবে। এই জিনার বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকবে, কিছুক্ষণ পরে ওই জিনার বাচ্চা কলেজা কামড়াতে থাকবে। জিনাকারী নারী আর পুরুষ চিৎকার করে বলবে আল্লাহ তাড়াতাড়ি পেট থেকে জিনার বাচ্চাটা আপনি সরাইয়া দেন, আর সহ্য হচ্ছে না, কলেজা কামড়ে খেয়ে ফেলতেছি। আল্লাহ তাআলা চিৎকার শুনে পাঁচজন ফেরেশতা পাঠিয়ে দেবেন, পাঁচজন ফেরেশতা এসে চার হাত পায়ে চারজনে ধরবেন, একজন ফেরেশতা তার এই লজ্জা স্থান দিয়ে বাচ্চা টানতে থাকবে। আল্লাহর কসম করে বলে যুবক একটু কান খাড়া করে শুন, পাঁচজন ফেরেশতা চারজন চার হাত পায়ে ধরবে, একজন ফেরেশতা লজ্জা স্থান দিয়ে টানতে থাকবে। জিনার বাচ্চা আধা বের হবে, আধা বের হবে না, আধা বের হবে, আধা আটকে থাকবে, রক্ত ঝরতে থাকবে। আর জিনাকারিনি নারী আর পুরুষগুলো চিৎকার করবে, মালিক অন্যায় করেছে, অপরাধ করেছি, মাফ করে দেন। ওই দিনকে কোনো কাজ হবে না, তওবা কাজ হবে না, এমন কান্না করবে। আল্লাহ নবী বলেন ওই চিৎকার দুনিয়াবাসী শুনলে, একটা চিৎকার আওয়াজ দুনিয়াবাসী শুনলে কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে মারা যেত। চিৎকার করতে থাকবে কিন্তু জিনার বাচ্চা বের হবে না। আজকে গোপনে প্রেম করো, আজকে রমনার বটমূলে গিয়ে প্রেম করো, আবাসিক হোটেলে করো, আজকে তোমরা পার্কে বন জঙ্গলে করো। হে যুবক আল্লাহর কসম করে বলি ও কুল্লা ইনসানি আলজামনাহু তায়রাহু ফি আনকে ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রত্যেকের ঘরে আল্লাহ ক্যামেরা ফিট করে দিয়েছে, গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, প্রত্যেকটা কদমে কদমে কি করো, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। হে যুবকের দল, যুবকের দল একটু লক্ষ্য করে দেখো, আজকে তোমাকে কেউ দেখতেছে না। কিয়ামতের ময়দানে তোমার মা থাকবে সামনে, তোমার বাবা থাকবে সামনে, তোমার শ্বশুর থাকবে সামনে, শাশুড়ি থাকবে সামনে, তোমার বন্ধু থাকবে সামনে, প্রতিবেশী থাকবে সামনে, এমনকি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সামনে থাকবে। ওই দিনকে কি জবাব দিবা, ওই দিনকে তোমার মুখটা কি করে দেখাবা? আল্লাহ নবীর একজন সাহাবী নাম তার মালিক বিন মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক বিন মাইজ একজন সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী। ওই সাহাবী একদিন নবীকে এসে বলে, তো হে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার পবিত্র বানায়া দেন। আল্লাহ নবী বললেন, ইযহাবিলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ। হে মালিক, ঘরে যাও, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। মালিক বিন মাইজ ঘরে গেলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, তওবা করলেন, কিন্তু অন্তরে শান্তি নেই, মনে হয় আমার গুনাহটা আল্লাহ মাফ করে নাই। আবার নবীজির কাছে আসলেন, তো হিরনি ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি আপনি আমাকে পবিত্র বানাইয়া দেন। আল্লাহ রাসূল বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ। ও মালিক, যাও বাড়িতে যাও, গিয়ে তওবা কর, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেবে। মালিক বিন মাইজ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, তওবা করলেন, কিন্তু অন্তরে শান্তি নাই, মনে হয় আমার গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই। আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন, ওগো নবীজি তাহিরিনি পবিত্র বানাইয়া দেন। আল্লাহ রাসূল বললেন, কি হয়েছে, বারবার আমার কাছে আসো। বললাম, ঘরে যাও, তওবা কর, আল্লাহ ক্ষমা করে দেবে। বলেন, নবীজি ইন্নি জানাই, তুমি জিনা করে ফেলেছি, একবার জিনা করেছি, মাত্র একবার জিনা। যে সাহাবীটা হজ করেছে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোনো গুনাহ নাই, একটা গুনাহ মাত্র জীবনে একবার জিনা করেছে, অন্যায় করেছে। মালিক বিন মাস বলেন, নবীজি, অগো নবীজি অন্যায় করেছে, অপরাধ করেছি, একবার জিনা করে ফেলেছি, আপনি আমার বিচার করেন। এই জিনার সাজা নিয়ে যদি কবরে যাই, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়ে ধরে জাহান্নামে ফালাইয়া দেয়, ওই দিনকে আপনি সাথে থাকবেন সামনে, আমার মা থাকবে সামনে, বাবা আদম থাকবে সামনে। অগো নবীজি, আদম নবীর সামনে আপনার আল্লাহ বিয়াজ যদি করবে, আপনার উম্মতকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফালাইয়া দিবে,
আপনাকে আমি প্যাক যদি করতে পারবো না আর আল্লাহর তীরে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। অগর নবী যে আপনি আমার বিচার করেন, ও নবী দুনিয়ার একটু আনন্দের জন্য জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আপনি আমার বিচার করেন। আল্লাহ রাসূল বললেন হুয়া মাজনুন, আশারি বা খমর ওশেকে মদ পান করেছে নাকি পাগল হয়ে গেছে। সাহাবীরা সাক্ষী দিল না মদ পান করে নাই, মালিক বিন মাইস পাগল হয়ে যায় নাই। রসুল বলে একজন মানুষ তার মৃত্যুকে আলিঙ্গন করতে মৃত্যুর সাজা নিতে নিজে আসতে পারে তার ইমানটা কেমন হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গর্ত করো, গর্ত করা হলো মালিক বিন মাইসকে বুক পর্যন্ত খনন করে খাটাও, বুক পর্যন্ত খাটালেন। রসুল বললেন ও সাহাবীরা হাতে পাথর নাও আর আমার মালিক বিন মাইসের মাথাটা ফাটাইয়া দাও, তারে শহীদ করে দাও। সাহাবীরা পাথর মারতেছেন পাথর মারতেছেন, মালিক বিন মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ রক্তাক্ত হয়ে গেল, মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ। কিছুক্ষণের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবী শহীদ, কিছু রক্ত একজন সাহাবীর দেহের মধ্যে যখন সেটে আসে ওই সাহাবীটা ঘৃণা ভরা অন্তর নিয়ে কি যেন বললেন, ভৎসনা করলেন মালিক বিন মাইসকে কি যেন বললেন। আল্লাহ রাসূল শুনলেন, শোনার পরে বললেন ও সাহাবী তুমি আমার মালিক বিন মাইসকে কি বলেছ? বলে ও নবীজি যখন পাথর মারতে গেলাম কিছু রক্ত আমার গায়ে ছিটে আসলো। মালিক বিন মাইস তো একজন অপরাধী, একজন জিনাকার, তার দেহের অপবিত্র রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে, সহ্য হলো না আমার, এই জন্য অন্তরে ঘৃণা সৃষ্টি হলো, কিছু বললাম। আল্লাহ রাসূল বললেন ও সাহাবী তুমি তো জানো না, লাকাদ তাবা তাওবাতান মালিক বিন মাইস, আমার মালিক বিন মাইস এমন তওবা করেছে, তার তওবা আল্লাহ এমন পছন্দ করেছে, আমার মালিক বিন মাইসের তওবা যদি বন্ধন করা হয় আমার গোটা পৃথিবীর সমস্ত উম্মতগুলোকে বন্ধন করে দেওয়া হলে আমার গোটা পৃথিবীর সমস্ত উম্মতগুলো আল্লাহ তৈরি জান্নাতে বিনা হিসাবে চলে যাবে, আর আমার মালিক বিন মাইসের তওবাটা বাকি থেকে যাবে। হে যুবক, হে যুবতী, তুমি কোন দিকে আগাচ্ছ, মায় কোন দিকে আগাচ্ছ, হে যুবতী লক্ষ্য করে দেখো। এই কথাটা আল্লাহ তাআলা বললেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা, তুমি কোন রাস্তায় যাবে তোমার ইখতিয়ার, তোমাকে আল্লাহ তাআলা বুদ্ধি শক্তি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, বিবেক নামের দৌলত তোমাকে দিয়েছেন, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তাও বাতলে দিয়েছেন, জাহান্নামে যাওয়ার রাস্তাও বাতলে দিয়েছেন, এবার তুমি চিন্তা করো কোন রাস্তায় আগমন।